আমাদের থিয়েটারে ওনার বিশাল অবদান, সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ মানুষ ছিলেন, থিয়েটারের প্রতিভা তার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মুন্সীগঞ্জের লৌহজমির জন্ম নয় মানুষটি 69 বছর বয়সে আজকে সকাল 8:20 এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শুরুতে উনি শিক্ষকতা করেছিলেন, সিঙ্গাই কলেজ এবং লৌহজম কলেজে শিক্ষকতা শেষে উনি বিজ্ঞাপনী সংস্থা বিপরীতে যুক্ত হন এবং তারপরে তার প্রিয় প্রতিষ্ঠান বাটাসু কোম্পানিতে উনি 35 বছর ধরে কাজ করেছেন এবং এখনকার যুগে 69 বছর আসলে কোনো বয়স উনি অকালেই চলে গেলেন এবং আমরা থিয়েটারের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত সংগঠন আছে আমাদের থিয়েটার কথা আছে সমস্ত ইন্টারন্যাশনাল থিয়েটার স্টুডিও সম্মিলিত সবাই তাদের করার অত্যন্ত অভাবত এবং যেদিন আত্মার শান্তি কামনা করি তাদের হয়ে যেখানেই থাকুন না কেন ভালো যেন থাকে। অবশ্যই গেল ফেব্রুয়ারি মাসে তার শেষ দেখা এরপর দেখা হয়নি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চিৎকার করে আমাকে দেখে অনেক কথা বলেছিলেন, অনুযোগ করেছিলেন অনুযোগ আছে যেমন কেন মাথায় আসে তো বাস্তবতা নিরীক্ষ অনেক যাওয়া হয়নি। আমাদের থিয়েটারের প্রধান প্রধান সমস্ত প্রযোজনায় আব্দুল কাদেরের শক্তিশালী পদচারণা সবসময় ছিল এবং আব্দুল কাদের আমাদের কাছে আছেন থিয়েটারের পক্ষ থেকে। এখন আমাদের থিয়েটারের সভাপতি শেখ মজুমদার, আমাদের থিয়েটারের প্রধান সংগঠক রাজেন্দ্র মজুমদার, শোকা মজুমদার, আব্দুল হাসান, সেখানে উদ্যোগ কালী গান্ধী সকলে তাদের ভাই সত্যি জানানোর জন্য আসছেন। আমার খুব প্রিয় ছিল, আমার ভাইয়ের মতো এবং আমাদের থিয়েটারের অন্যতম সদস্য ছিল, অত্যন্ত মেধাবী ছিল, প্রচন্ড রকম ছিল। আমার প্রান্তর করে তাদের এখন আলোচনা করবেন
আমি যাদের করেছি তাদের